ফেস্টিভ্যাল ক্লাস হচ্ছে, দেখো এর আগে পড়িয়েছি 26 পর্যন্ত পড়ানো হয়েছে, আবার আবার কসমোলজি 26 পেজ পর্যন্ত পড়িয়েছিলাম। হোয়াট ডু উই 10 নাম্বার কোশ্চেন পর্যন্ত, হোয়াট ডু উই গেট ফ্রম দ্য মুন, উই গেট লাইট ফ্রম দ্য মুন পর্যন্ত পড়ানো হয়েছিল, হোমওয়ার্ক তোমাদের দিয়েছিলাম এর আগের দিনকে 25 পেজ আর 26 পেজে। এগুলো তোমরা ভালো করে নিশ্চয়ই বাইরে করেছো। আজকে তোমাদের 27 পেজ দেবো, দেখো 27 পেজে 11 নাম্বার দেখো এখানে লিখে দিয়ে দেখো হোমওয়ার্ক আমার পার্সোনালি পেজ নাম্বার 27, এটা তোমাদের বাড়ি পড়া। এটাকে দেখো নাম্বার 11 এ কি আছে, ডু দ্য স্টারস হ্যাভ দেয়ার অন লাইট, নক্ষত্র বা তারাদের কি নিজস্ব আলো আছে? ইয়েস দে হ্যাভ, হ্যাঁ তাদের নক্ষত্রদের আলো আছে। নাম্বার 12 কি দেখো, ফ্রম হোয়ার ডাজ দ্য মুন গেট ইটস লাইট, কোথা থেকে চাঁদ আলো পায়? তাদের তো নিজস্ব আলো নেই, এটা আগে পজিটিভ নাম্বারে। এখানে কি বলছে, চাঁদ কোথা থেকে আলো পায়? দ্য মুন গেটস লাইট ফ্রম দ্য সান, চাঁদ কোথা থেকে আলো পায় না চাঁদ সূর্য থেকে আলো পায়, আমরা জানি সেটা এখানে কোশ্চেনের মধ্যে অ্যান্সার করে দেওয়া আছে। নাম্বার 13 দেখো, এটা কিন্তু কোশ্চেন নেই কিন্তু এটা কোশ্চেন করে দেওয়া থাকবে, কোনো প্রশ্ন হয়তো দেখিয়ে দেওয়া আছে, দি আর্থ রিভলভস রাউন্ড দ্য সান, পৃথিবী ঘুরে সূর্যের চারিদিকে, এখানে উত্তরটাই দেখে দি আর্থ রিভলভস দ্য সান, পৃথিবী ঘুরে সূর্যের চারিদিকে। এখানে কোশ্চেন থাকতে পারে হু রিভলভস রাউন্ড দ্য সান, কে সূর্যের চারিদিকে ঘুরে, তখন তোমাদের কি লিখতে হবে, দি আর্থ রিভলভস রাউন্ড দ্য সান, এটাই এই লাইনটাই তুলে ধরতে হবে। এখানে কোশ্চেন দেওয়া নাই, ডাইরেক্ট অ্যান্সার দেওয়া যায়। নাম্বার 14 এটাও তাই, দি মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ, চাঁদ ঘুরে পৃথিবীর চারিদিকে, এখানে কোশ্চেন থাকতে পারে হু রিভলভস রাউন্ড দ্য আর্থ, কে পৃথিবীর চারিদিকে ঘুরে, দি মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ। নাম্বার 15 দেখো, হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য আর্থ, পৃথিবীর আকৃতি বা আকার কি রকম, দ্য আর্থ ইজ ইলেকট্রিক্যাল লাইক অ্যান অরেঞ্জ, হ্যাঁ পৃথিবীটা কি কমলার মতো চাপা, কমলার মতো চাপা। তারপর নাম্বার 16 দেখো, হোয়াট ইজ দ্য আর্থ মেড আপ অফ, পৃথিবী কি কি দিয়ে তৈরি বা সৃষ্টি, কি কি আছে পৃথিবীর মধ্যে, কি কি আছে আমরা জানি ভূগোল বই পড়েছো, হ্যাঁ ইট ইজ মেড আপ অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার, পৃথিবীতে কি আছে, জল এবং স্থল, এবার কত ভাগ জল কত ভাগ স্থল, হ্যাঁ এটাও আছে এর মধ্যে নিশ্চয় পড়েছো, এখানেও দেওয়া আছে, হ্যাঁ কত ভাগ জল আমরা জানি যে পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, তো কি 3 পার্ট অফ 3 অফ 4 পার্ট হচ্ছে ওয়াটার আর 1/4 হচ্ছে ল্যান্ড, এখানে সেটা পরে দেওয়া থাকবে। এখন দেখো নাম্বার 16 টা, হোয়াট ইজ দ্য আকার অফ হোল, তারপর দি 17 এর দেখো, হোয়াট ইজ দেয়ার অল অ্যারাউন্ড দ্য আর্থ, পৃথিবী চারিদিকে কি আছে, পৃথিবীর চারিদিকে কি আছে, পৃথিবীটা হচ্ছে দি এয়ার ইজ অল অ্যারাউন্ড দ্য আর্থ, পৃথিবী চারিদিকে হচ্ছে বাতাস, পৃথিবীটা পুরোটাই বাতাসে পরিপূর্ণ। নাম্বার 18 কি আছে, হোয়াট ইজ দ্য ডায়ামিটার অফ দ্য আর্থ, পরিধি, ডায়ামিটার মানে পরিধি, পরিধি পৃথিবীর পরিধি কত, অ্যাবাউট 13,000 কিলোমিটার। নাম্বার 19 দেখো, হাউ লং ডাজ দ্য আর্থ টেক টু রোটেট অন ইটস অ্যাক্সিস অনস, হাউ লং ডাজ দ্য আর্থ পৃথিবী কত সময় নেয় টু রোটেট করতে, প্রদক্ষিণ করতে ইটস অ্যাক্সিস অন এর অক্ষরকে, কত, ইট টেক 24 আওয়ার ফর অন কমপ্লিট রোটেশন অন ইটস অ্যাক্সিস, তাহলে কতক্ষণ লাগে, 24 ঘন্টা, 24 ঘন্টা সময় লাগে পৃথিবীর, হ্যাঁ করতে। নাম্বার 20 দেখো, হাউ লং ডাজ দ্য আর্থ টেক টু রিভলভ অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারিদিকে একবার ঘুরতে কত সময় লাগে, এবার বলছে ইট টেক্স অ্যাবাউট 365 ডেজ ফর ওয়ান কমপ্লিট রিভলিউশন অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর 365 সময় লাগে। নাম্বার 21 দেখো, হাউ ফার ইজ দ্য সান ফ্রম দ্য আর্থ, অ্যাবাউট 150 মিলিয়ন কিলোমিটার, অনেকটা আগে বানাতে করেছো পৃথিবী 15,000 কিলোমিটার দূরে আছে সূর্য থেকে, সেটা এখানে দেওয়া আছে। নাম্বার 22 দেখো, হোয়াট গিভস লাইট অ্যান্ড হিট টু দ্য পৃথিবীকে, কে আলো এবং তাপ দেয়, পৃথিবীকে আলো তাপ দেয়, ভূগোল বিজ্ঞান বলেছে সূর্য পৃথিবীকে আলো এবং তাপ দেয়, সেটা এখানে দেওয়া আছে, দি সান গিভস লাইট হিট অ্যান্ড লাইট অ্যান্ড হিট টু দ্য সূর্য পৃথিবীকে আলো এবং তাপ দেয়। এই যে 27 পেজ এটা তোমাদের পড়া থাকবে, এখানে দেখো 27 পেজটা পর্যন্ত তোমাদের থাকবে, 28 পেজটা পরের দিনকে, 28 পেজ পরের দিনকে পড়া দেবো,
28 দেখতে পারো 28 এর নিচে দেখো 23 নম্বরে 28 পেজ 23 নম্বর হাউ মাচ অফ দা আর্থ ইজ ওয়াটার আগে বললাম যে কতটা অংশ পৃথিবীতে জল আছে 3/4 অফ দা আর্থ ইজ ওয়াটার আগে বললাম যে 4 ভাগে 3 ভাগ হচ্ছে জল নাম্বার 24 দেখো হাউ মাচ অফ দা আর্থ ইজ ল্যান্ড এটা বললাম 1/4 অফ দা আর্থ ইজ ল্যান্ড পৃথিবীর 1/4 মানে 4 ভাগের 1 ভাগ হচ্ছে স্থল নাম্বার 25 দেখো What are the demands from of land? What are the demands from of land? It 25 page ta bolo ache mona korte bolle bhalo nale eta prashna korle oshobhi nei kintu pore edit ta korbe but ki bolche mountains are high and land and highland with steep slopes hills are smaller than mountains plateaus are mountains with flat tops plains are flat and lowlands kare what are the demands from of land नदी उत्साह समतलभूमि সমভূমি আমাদের কিভাবে সাহায্য করে সমভূমি যখন কি করে তখন দেখো আমরা বর্ষার সময় চারিদিকে মাঝে চারপাশ হচ্ছে গাছপালা ধান এসব হচ্ছে তাই এখানে যদি সমভূমি করি এখানে দেখে দেখো উই গ্রো ভেজিটেবলস রাইস অ্যান্ড আদার ক্রপস অফ দা প্লেস অন দা প্লেস আমরা এই সমভূমি কি করি ভেজিটেবল সাবস্টিটিউট উৎপাদন করি রাইস ধান উৎপাদন করি অ্যান্ড আদার ক্রপস অন্যান্য ফসল উৎপন্ন করি এই প্লেন বা সমভূমিতে তাহলে 27 পেজ तुम्हारे WhatsApp এ যেভাবে দেওয়া হচ্ছে ইংলিশ বেঙ্গলি ম্যাপ দেওয়া হচ্ছে যেভাবে ইংলিশ হিস্ট্রি বল আজকে দেওয়া হবে সেখানে क्वेश्चन দেওয়া থাকবে তোমাদের কতগুলো ওশেন কন্টিনেন্ট কান্ট্রি এগুলো থেকে क्वेश्चन থাকবে এগুলো তোমরা করবে ভালো করে বুঝতো কিছু ম্যাথ দেওয়া থাকবে তারপরে ইনভেন্টরস ডিটারমিনেশন রিলিজা তারপরে রিভলভার এই জানার যেগুলো পড়ানো হয়েছে সেগুলো থেকে তোমাদের क्वेश्चन দেওয়া আছে সেগুলো তোমরা ভালো করে বুঝতো করে খাতা যেটা দেওয়া হচ্ছে সেই খাতাতে লিখবে যে প্রশ্নগুলোকে জমা দেবে नमस्कार सुस्थ থেকো ভালো থেকো।